এই টাকাটা আমরা কিভাবে দিচ্ছি এবং কি মেথডে এই টাকাটা আসছে আমি খুব স্পষ্টত বলতে চাই। আজকে যে টাকা ফেরত পাচ্ছে সেটা বিগত এক মাসে ইভ্যালির বিজনেস করা টাকা থেকে এবং আমাদের কমিশনের টাকা। এই টাকাটা আমরা আর্ন করেছি বিক্রেতাদের পণ্য বিক্রি করে আমরা যেই মার্জিন বা কমিশনটা নেই সেটা থেকে, এবং সেটা থেকে আমাদের অফিস এবং রেন্ট সব খরচ করার পরে অতিরিক্ত টাকা দিয়েই কিন্তু আজকের এই টাকাটা ফেরত দিচ্ছি। এটা সম্ভব হয়েছে যাদের কল্যাণে, তারা হচ্ছে আমাদের মার্চেন্ট এবং আমাদের যারা ইভ্যালি ক্রেতা। প্রায় 65,000 অর্ডার আমরা সফলভাবে ডেলিভারি করেছি এবং এই 65,000 অর্ডার থেকেই কিন্তু আমরা কমিশন আর্ন করেছি। এই এখনকার ইভ্যালির বিজনেস প্রসেসটা খুব ক্লিন, খুবই ক্লিন, এখানে কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগ নেই। দেখুন, আমাদের এখন অর্ডার প্রসেসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে, মানে প্রোডাক্টটা পেয়ে আপনি টাকাটা দিবেন। আমাদের যারা মার্চেন্ট আছেন তাদের টাকাও কিন্তু আমরা হ্যান্ডেল করি না, মার্চেন্টরা সরাসরি কুরিয়ার কোম্পানি, এবং এটা খুবই ফেমাস কুরিয়ার কোম্পানি ই কুরিয়ার, দে আর ব্যাক বাই ডট লাইন্স। তো সেই ফেমাস কুরিয়ার কোম্পানি, তারা ডিরেক্টলি মার্চেন্ট ওয়ার হাউস থেকে প্রোডাক্টটা নিয়ে আসে। ইভ্যালি যেই প্রসেসে বিজনেসটা এখন রান করতেছে, এই প্রসেসে বিজনেস করে শুধু অভিযোগ নিষ্পত্তি না, আমরা কিন্তু ঘোষণা দিয়েছি যারা অভিযোগ করেনি তাদের সবার দেনাই আমরা শোধ করবো। একটা সিক্রেট বলি আপনাদেরকে যে ইভ্যালি কীভাবে এই বিজনেসটা করতে পারতেছে বা সবাই কেন ইভ্যালি থেকে কেনে, আমাদের কয়েকটা কোয়ালিটি আমি আপনাদের মাঝে বলতে চাই। নাম্বার ওয়ান, আমরা মার্চেন্টদেরকে একটা ফেড দিয়েছি যে ইভ্যালিতে প্রচুর ক্রেতা আছে, তো তাদের মুনাফার পরিমাণটা কম রেখে তারা ভালো একটা মূল্য আমাদেরকে দেয়, এবং এটা কিন্তু ছোটোখাটো সেলাররা দিচ্ছে, বড় সবাই দিচ্ছে। আপনারা জানেন আমাদের সাথে ওয়ালটন, যমুনা, মিনিস্টার ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ফেয়ার ইলেকট্রনিক্স মানে স্যামসাং এরকম, তাছাড়া ইউনিলিভার, ম্যারিকো, রেকিট, এরা সবাই কিন্তু আমাদেরকে পণ্য দিচ্ছে, ডিরেক্টলি পণ্য দিচ্ছে, কোনো ইনডিরেক্ট না, ডিলার না, কোনো চ্যানেল না, তাদের কাছ থেকে আমরা ডিরেক্ট পণ্য পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ তারা জানে যে ইভ্যালিতে একটা গুড নাম্বার অফ ক্রেতা তৈরি হয়ে আছে, ইভ্যালি থেকে মানুষ কেনাকাটা ই কমার্সে করতে শিখেছে, তো সেই কারণে তারা কিন্তু আমাদেরকে একটা গুড প্রাইস দেয়। এই গুড প্রাইস দেওয়ার ফলে আমরা যখন কাস্টমারকে গুড প্রাইস অফার করি, সেম পণ্যটা বাজারে যখন হায়ার প্রাইসে থাকে তখন স্বাভাবিকভাবে ইভ্যালিকে তারা সিলেক্ট করে নিচ্ছে। ইভ্যালি যদি বিজনেস করতে পারে তাহলে যত দেনা আমাদের আছে সেটা একটা নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ আমরা পরিশোধ করতে পারবো। এবং আমি আজকের অনুষ্ঠানে বলতেছি যে স্যার আমাকে বলেছেন যে আজকে আমাদের আরও কিছু অভিযোগ নিষ্পত্তি করার কথা ছিল, কিন্তু যোগাযোগ করার কারণে বা বিভিন্ন কারণে আমরা এটা পারিনি, দেখে এই মাসের থার্ড উইক অথবা ফোর্থ উইকে আমরা হয়তো আরেকটা স্লটে অভিযোগ নিষ্পত্তি করব। এর বাহিরে আমি যেটা বলি, অভিযোগ যারা করেননি তাদেরও একটা বিশাল তালিকা আমরা চেষ্টা করব, আমাদের ই ক্যাব অ্যাসোসিয়েশন যেটা আছে, বাণিজ্য মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট যারা আছেন এবং ইনক্লুডিং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তো সকল ভোক্তাদের জন্যই তাদেরকেও বলবো যে যারা অভিযোগ করেননি তাদের টাকাগুলো সিরিয়ালটা আমরা কীভাবে মেনটেন করতে পারি বা কীভাবে দিতে পারি, তাদের পরামর্শ অনুযায়ী আমরা খুব শীঘ্রই টাকা ফেরত দেব। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে। Expert.